এক নম্বরে হাফেজ মোহাম্মদ সাব্বির জোয়ারদার, সাব্বির জোয়ারদারের বড় ভাই এখান থেকে পাগড়ি নিয়েছেন, সাব্বির জোয়ারদার এখান থেকে পাগড়ি নিচ্ছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। পিতা কবির জোয়ারদার, গ্রাম বন্নি বকুলতলা, পোস্ট গোরম্ভা রামপাল বাগেরহাট, লজিন ছিল মোহাম্মদ আবু সালে, গ্রাম ব্রিজ হাকসিরি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দুই নম্বরে হাফেজ আলিমুল ইসলাম, পিতা আলেফ মোল্লা, গ্রাম সাকসিরি, পোস্ট সাকসিরি বাজার রামপাল বাগেরহাট, সবাই বলে আলহামদুলিল্লাহ। তিন নম্বরে হাফেজ মোহাম্মদ রেজওয়ান হোসেন, পিতা মোহাম্মদ জাকির হোসেন, গ্রাম রাঙ্গামাটিয়া, পোস্ট কোদালিয়া মোল্লারহাট বাগেরহাট, লজিন ছিলেন মোহাম্মদ বোরহান শেখ, গ্রাম ব্রিসাকশ্রী, সবাই বলে আলহামদুলিল্লাহ। চার নম্বরে হাফেজ মোহাম্মদ রাহাতুল শেখ, রাতুল শেখ, রাতুল শেখ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ ডাক্তার মোসলেম উদ্দিন সাহেবের পুতা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে ভালো আলেম বানায়, সকলে বলে আমিন। হাফেজ মোহাম্মদ রাতুল শেখ, পিতা মোহাম্মদ জালাল শেখ, গ্রাম ব্রিসাকশ্রী, পোস্ট সাকশ্রী বাজার রামপাল বাগেরহাট। পাঁচ নম্বরে হাফেজ মোহাম্মদ রেজওয়ান হোসেন, পিতা আসাবুর রহমান, গ্রাম তেলিখালি, পোস্ট সাকশ্রী বাজার রামপাল বাগেরহাট, লজিন ছিল মোহাম্মদ আবু সাইদ, গ্রাম ত্রিসাকশ্রী। হযরত পেশাব যদি দোয়া করবেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে আলেম হিসেবে কবুল করে, সকলে বলে আমিন।